বুঝে আছি সত্যি কালো মধ্যে চলে, কিন্তু আমি দেখেছি তার সে কালো রঙে তার সে পটেন্সিয়াল আছে। আমাকে দেখে আর জোরে চিৎকার করছে, এত আর কথা বলতে অসুবিধা হয়, সব ষড়যন্ত্র বন্ধুরা, সব ষড়যন্ত্র। সো ফাইনালি আজকের দিনটা খুব স্পেশাল, কেন বিগত অনেক দিন ধরে ভিডিও ছাড়িনি, তোমরা জানো এটা আমার মানে খুব স্পেশাল ভিডিও, কেন এটা আমি অনেক দিন ধরে ভাবছিলাম এখানে এসে ভিডিও করব। সো ফাইনালি আজকে এসেছি, আর সব থেকে যেটা মজার আমার কাছে, আজকে বই পড়তে পড়তে খাবো। সো আজকে বই পড়তে পড়তে খাবো। সো আজকে একটু পরিমাণের জায়গাটা দেখিয়ে দিই, ক্যাফে আহারে, ক্যাফে আহারে। মাইক মাস্কটা খুলে নিই যেহেতু এখানে কেউ নেই, আমার ছোট্ট অতিথি বন্ধুরা আছে এখানে, তোমরা খাবে? এরা না, এরা খাবে না আপাতত, এদের মুড নেই। সো আজকে যেটা মেন থিং, আজকে আজকে কিছু অন্যরকম খাওয়া ট্রাই করব বই পড়তে পড়তে, আর এখানকার যে স্পেশালিটি ক্যাফে আহারের, তো সেগুলো একটু আমরা ডিসক্রাইব করবো, একটু ভালো করে জিনিসগুলো দেখাবো, কেন এর ভিডিও দেখেছো, এর খাবার দেখেছো, এর দোকানটা পুরোপুরি ডিসক্রাইব করার মতো কিছু। কুকুর নিয়ে খেলা করছিস? সো সব কিছুর দিক দিয়ে ছেড়ে আজকে দোকানে ঢুকে মেনলি দোকানটাকে একটু ভালো করে এক্সপ্লোর করে খাবারটা খাবো, আর হোপস খাবারটা মজা হবে, মজা তো হবে। কিন্তু এটা আমার এটা আমার সত্যপতি। তো সব কথার শেষে আমি একটা কথা বলবো, যে কটা মেনু আজকে অর্ডার দিতে চলেছি, একটা অর্ডার দেবো ভাই, দুজনকে শেয়ারে খাবো, দেখলে দেখো ভালো লাগবে। আমি এটা দেখতে পাচ্ছি না, তিনজন আমরা আসলে তিনজন আছি, হ্যাঁ আমরা আসলে তিনজন আছি। সো ডাইরেক্ট খাবারে ঢুকবো, আর কথা বলবো না, ও মেনু কার্ডটা তোমার স্পেশালি দেখো। ফাইনালি আমি অ্যাডজাস্টেবল একটা জায়গায় চলে এসেছি, মেনু কার্ড ক্যাফে আহারে, সবাই একটু ডিসেন্ট ভাবে করেছে, বাট আমি একটু আলাদা এক ধরনের তপ্ত প্রাণী ভাই, তো আমার ডিসেন্ট আমার দ্বারা হলো না, তো আমি ডাইরেক্ট খাবারে চলে এসেছি। ক্যাফে আহারে মেনু কার্ডটা তোমাদের একটু বলি কি আছে, দেখো চা আছে, ব্রেকফাস্ট আছে, পড়তে পারছিস না ভাই, অনেকটা আছে, স্যান্ডউইচ আছে, আর ব্রেকিং ব্রেকিং বার্গার খুব ভালো, স্যাভেজ স্যাভেজ স্যালাড, সুপার স্যুপ, আর এক্সট্রিমলি বলতে গেলে ফ্যান্টাস্টিক প্রাইস, ও ওদের অনেক কিছু আইটেম আছে। কিন্তু আমরা আজকে রোল খাবো, এখানে বাঙালি গরিব মানুষ 30 টাকায় শুনেছি ভালো রোল দেয়, এখানে ডাকবো ডাইরেক্ট কথা হবে। আর রোল শেষে একটা কথা বলবো, রোল এখানে শুনেছি খুব বড়ো সাইজের, তো মানে দেয় বড়ই দেয়, সো বড়ো যখন রোল দেয় তো ডাইরেক্ট রোলটাকে অর্ডার দিই, আর যদি কিছু ইচ্ছা করে যদি খাবার তোমায় দেখাই, আর খাবার তো নিশ্চয়ই ভালো হবে, বাকিটা চলো দেখতে থাকি।
খাবার আগে যেটা মেইন জিনিস, সাউন্ড জানি একটু পরিমাণে হয়তো বাজে আসতে পারে, আর তোমরা ভাবতে পারো দাদা তুমি এটা নিয়ে কী করছো, তো খেলা করছি, খেলা এটা নিয়ে খেলা। সব থেকে যেটা স্পেশাল আমি দেখছি এখানে ডায়মন্ড শেপে ফিশ কাটলেট আর আছে মেয়োনিজ, যার মধ্যে একটা হয়তো গাজর কি একটা কিছু কিছুর একটা পাতা অ্যাড করেছে, কোথাও দেখতে খুব সুন্দর লাগছে, ডিজাইন করেছে, আর করেছে আলু ভাজা। সো আলু ভাজা, মাছের কড়া, চাটনি, আর একটা গাজর দেওয়া, এটা আমাদের ইংলিশ ভাষায় বলে ডায়মন্ড শেপের ফিশ, ডায়মন্ড শেপের ফিশ ফ্রাই, তার সঙ্গে এখানে আছে ফ্রেঞ্চ ফ্রাই, ফ্রেঞ্চ ফ্রাই আলু ভাজা ফ্রেঞ্চ ফ্রাই, আর মেয়োনিজ, তার সঙ্গে গাজরের কাটা ডিজাইন। সো এরা আমাকে দেখে আর জোরে চিৎকার করছে, যাতে আমি কথা বলতে অসুবিধা হয়, সব ষড়যন্ত্র বন্ধুরা, সব ষড়যন্ত্র। পুরোপুরি খাবার আগে ফোকাস করি, একদম ভদ্রভাবে তোমরা যদি কেউ বলো ভাই চাকু কোনো দেওয়া, স্পুন নাইফ কোনো দেওয়া, আমি যাই না। আমি জানি, দেখলাম যে আমার সাথে আমার মূল্য জানে কিনা, সবার আগে একটু কাটবো। বা সব ইয়ারকি এক জায়গায় কাটাতে একবারে বেরিয়ে এসছে, স্টাফিংটা তোমাদের একটু ভালো করে দেখাই, স্টাফিংটা আর কেন নাম আছে বুঝতে পারছি, যখন কোনো জিনিসের নাম হয় না নিশ্চয় স্পেশালি তার মধ্যে থাকবেই, আর স্পেশালিটি মিন্স যে লট অফ থিঙ্ক, যেখানে খাবারের কোয়ালিটি তো সত্যি ভালো। টোটালি মুসলা মেল্ট হচ্ছে, আর মেল্টিংয়ের সাথে সাথে না ফ্লেভারগুলোকে বাস্ট করছে, তো এই ফ্লেভার বাস্টিংটা ট্রাই করতে হলে ক্যাফে আরে নিশ্চয়ই আসো। আবার লাউড হতে হচ্ছে, সরি, লেবু দিয়ে খাবো, টেস্ট আলাদাই বাড়বে, লেবু কি বেরিয়ে গেল এটা, যা যা। সো লেবু দিয়ে দেবো, আর এটা আমাদের ফ্রেঞ্চ ফ্রাই আলু ভাজা, আলু ভাজা, আলু ভাজার মধ্যে খেতে, আলু ভাজা কোনো বিকল্প নেই, বড় দূরে এর সাথে ছাড়া ভাতের সাথে বেশি ভালো লাগবে। আমি এটুকুটা ডিফেন্স দিতে পারবো যে টু বি অনেস্ট খাবার প্রচণ্ড ভালো, কোয়ান্টিটি মাচ গুড, বাট অ্যাভারেজ কোয়ালিটি, হ্যাঁ নিশ্চয়ই একটা দোকান যখন স্টার্ট আপ নিচ্ছে তার হাইজিন অবশ্যই মেনটেন করে চলেছে, হাইজিনের দিক দিয়ে আমি এখানে ভালো বলতে পারি, খাবারের কোয়ান্টিটি ইজ মাচ গুড বাট অ্যাভারেজ নর্মাল ভালো, ওভারঅল ঠিক আছে, তোমার প্যাকেজ তুমি আসতে পারো, কিন্তু মেন যে জিনিসটা তার অ্যাট্রাকশন, তার ডেকোরেশন, তার ইন্টেরিয়ার, ওখানে এসে মজা নিতে পারো, আর বই পড়ার, তার বই পড়ার সঙ্গে সঙ্গে এখানকার কিছু কিছু নিজস্ব মার্চেন্ডাইজ আছে, ওগুলো তোমরা ক্যারি করতে পারো। ভিডিও শেষ হবে, এইসব জিনিসপত্র নিয়ে কথা হবে, তো খাওয়ার শেষে আবার দেখা হচ্ছে। সো ফাইনালি খাওয়া দাওয়া শেষ, খাওয়া দাওয়া শেষ করে এখন বাড়ির পথে যাচ্ছি, ভিডিও ওখানে পুরোটা করতে পারিনি কারণ মানে অ্যাটমসফিয়ারটা প্রচণ্ড পরিমাণে ক্রাউড ছিল, তো চিৎকার ভিৎকার হচ্ছিলো। সব কিছু শেষে একটা কথা বলবো, খাবার খুব ভালো আর ওভারঅল ঠিক আছে, বাট খাবার আর সব কিছু একদম অ্যাভারেজ, খুব ভালো বলবো না, খুব খারাপ বলবো না, খারাপ তো না অবশ্যই, একটা কোয়ান্টিটি ম্যাটার করে খাবার দিচ্ছে এরা, খুব ভালো দিচ্ছে, আমার আমি অ্যাপ্রিসিয়েট করছি এটাকে, আর নতুনত্ব পাবে তো অন্তত আসো, রেস্টুরেন্টটা খুবই সামনে, বাসন্তী সুইটস, খুব ভালো করে তোমার যারা চিনি দিই আমি ভালো করে, যদি তোমরা আসতে চাও তোমাদের আগে আসতে হবে বাসন্তী সুইটস, বাসন্তী সুইটস থেকে সোজা রাস্তা টুয়ার্ড চলে গেলে
হাঁসগুলিটা সেকেন্ড গলি, তার সামনেই পড়ে বাসন্তী সুইটস। তো ওখান থেকে বেশি সময় লাগবে না, যেটা আমার ভিডিওতে সাধারণত গাড়ি সাইকেলের সাউন্ড বেশি শোনা যায় নর্মাল জীবনের তুলনায়, তো এটা কম্পালসারি। তো চলে আসবে, লোকেশন আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দেবো। আর বলো কেমন লেগেছে ভিডিওটা, কমেন্টটা অন্তত দা জানিও, কেন আমি ফুল ডিটেলস শো করেছি তোমাদেরকে। আর ডিটেলস যদি প্রত্যেকে তোমার লাস্ট অবধি ভিডিও দেখে, তো আশা করি তোমার ভিডিও প্রচণ্ড ভালোবেসেছো। ভিডিওটার জন্য লাইক সাবস্ক্রাইব আর চ্যানেলটাকে সবাইকে শেয়ার করো বন্ধুদের কাছে, অ্যাডিস ব্লগ গ্রুপ অ্যাডিস ব্লগ পেজে তোমরা অ্যাড হও। আর বাকি কথা নেক্সট ভিডিওতে হবে। ততদিনের জন্য ভালো থাকো, সেফ থাকো।